ওনার ভাষায় আমরা বলতে চাই, যতই আমাদেরকে জেলে পড়ে দেন, জেলের বলে দেন আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের লুটেরা সন্ত্রাসী মাস্তান দুর্নীতিবাজ দেশদ্রোহীদেরকে জেলে ভরে দেব ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ চায় যে অবিলম্বে আমাদের যারা মসজিদ চালান, যারা মসজিদের খতিব, যারা মসজিদের ইমামতি করেন, মাদ্রাসার ক্লাস করেন, মাদ্রাসার ছাত্রদেরকে পড়ান এবং মানুষকে ইসলামের শিক্ষা দেন, সেই সব নিপীড়িত নির্যাতিত কারা নির্যাতিত সকল আলিমকে মুক্ত করার মধ্য দিয়ে আপনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ঠিক করবেন। শেখ হাসিনা ইয়াহিয়া খানের, জল্লাদ ইয়াহিয়া খানের অত্যাচারের ধারাবাহিকতা গত 25শে মার্চ আমাদের জনগণের উপরে, সংগঠনের নেতাকর্মীর উপরে অত্যাচার করার মধ্য দিয়ে, গ্রেপ্তার করার মধ্য দিয়ে, রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে এক বছর, টানা এক বছর আমাদের 63 জন নেতাকর্মীকে জেলে পুরে রেখে শেখ হাসিনা 71-এর যে ইয়াহিয়া খানের অত্যাচার সেটাকে আবার সামনে নিয়ে আসলেন। এখন ওই আন্দোলনে, মোদিবিরোধী আন্দোলনে হাজার হাজার আলেমকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে এক বছর ধরে বিনা কারণে প্রতিশোধমূলক আটকে রাখা হয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের মুক্তি পেয়েছি, আমরা আলেমদের মুক্তি এখনও পাইনি। আমরা চাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চায়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চায়, এবং এই ভোট ডাকাতির যে ইলেকশন করে জোর করে ক্ষমতায় আছেন, সেই ক্ষমতার থেকে পদত্যাগ করে আগামী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনি বাংলাদেশ থেকে চলে যাবেন। না হলে বাংলাদেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার তাই করবে ইনশাল্লাহ।